করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলাসমূহের সার্বিক কার্যাবলী চলাচল ইনক্লুডিং জনসাধারণের চলাচল সহ আগামী 22 জুন 2021 তারিখ সকাল 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হল। এই উল্লেখের সময়ের মধ্যে শুধুমাত্র আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ এগুলো, খাদ্যশস্য, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সময়ের কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস এবং তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক, লরি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে থাকবে।